নিয়োগ দুর্নীতি নেপথ্যে কোন প্রভাবশালীর হাত, মেয়ের চাকরি নিয়ে কার সঙ্গে কথা বলেছিলেন পরেশ, প্রথম তালিকায় কত নম্বরে ছিলেন পরেশ কন্যা অঙ্কিতা, এরকম একাধিক প্রশ্ন দফায় দফায় জিজ্ঞাসা করা হয়েছে সিবিআই এর তরফে পরেশচন্দ্র অধিকারীকে। ঠিক কোন কোন প্রশ্নের আজকে মুখোমুখি হতে হয়েছে আবির দত্ত আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। আবির, তোমাকে জানাবো যে আজকে প্রায় 4 ঘন্টা, যেমনটা তুমি জানাচ্ছিলে সুব্রজিৎ, যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত এই 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি তো বেরিয়ে গিয়েছেন, কিন্তু তাকে পুনরায় আসার জন্য কোনো নোটিশ বা আসতে বলা আর হয়নি। কিন্তু সিবিআই সূত্রে খবর যে দ্রুতই তাকে আবারও ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল তাকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় 9 থেকে 9:30 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর, সেখানে তিনি যা যা বক্তব্য রেখেছেন সেই একই বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে অন্যতম যে তার মেয়ে লিস্টে কত নম্বরের নাম ছিল এবং তার মেয়ের লিস্ট যেদিনকে বেরোয় এবং তারপরে যেদিনকে তিনি তার মেয়ে স্কুলে নিয়োগ হন বা স্কুলে জয়েন করেন, তো এই পুরো সময়ের মধ্যে পরেশ অধিকারী কার কার সাথে কথা হয়েছে এবং কি কথা হয়েছে, এবং তার মেয়ে এই যে স্কুলে জয়েনিং এর বিষয় নিয়ে আগে থেকে তিনি কারোর সাথে কোনো কথা বলেছিলেন কিনা, এই যে বিষয়গুলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল গতকাল, আজকেও ফের তাকে জিজ্ঞেস করা হয়, তার বক্তব্য শোনা হয়, গতকাল যেটা ভিডিওগ্রাফি হয়েছিল আজকেও ভিডিওগ্রাফি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লিখিত আকারেও তার বক্তব্য কিন্তু নথিভুক্ত হয়েছে। বেশ, আমি তোমাকে ধন্যবাদ। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम। हाय, बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।